আজানত আজি আমার রেলি হল, রাইজর বহুত উপস্থিতি আর আমার সকল ইএম সকল এমএসসি ধুনিয়া কই কাম করে আছে। কেদিনমান আগতে ক্লেন্ডন ইংটিও আমার পার্টিতে যোগদান করেছে, গতি এবার বোকাজানত আমি বহুত ভাল ভোট পাম বলে মানে আশা করছি। ইয়াতো কন্টেস্ট নাই, আর কন্টেস্ট অলপ সলপ আসিল, ইমান মানুষে কংগ্রেসের জয়েন করলে এটাতো কন্টেস্টে নাই। গতি গোলকিপার নোহা জায়গা কিমান গোল দিব পারে এইটা কথা। কার্বি আংলঙত এইবার 80% লড়া ছলী মেট্রিক পাস করেছে, যাবার যথেষ্ট লড়া ম্যাজিস্ট্রেটও হয়েছে। মতো কার্বি আংলঙর লড়া ছলীবিলাক কই আছো যে যেনেকে এটা আমার 50,000 রিক্রুটমেন্ট হব, 7% হিলস টাইপ রিজার্ভেশন আছে। কার্বি লড়া সকলে আগতে স্টেট গভর্নমেন্টের চাকরিত এপ্লাই নকৰিছিল, মানে কই আছো যে সকলে আবেদন করব লাগে, কারণ অকল কার্বি আংলঙতে নহয়, গোলাঘাট, নগাঁও সবতে চাকরি আছে, হিলস ট্রাইবর পোস্টবিল খালি হয়ে থাকে। গতি সেই সজাগতাটো আমি আনিবর কারণে চেষ্টা করে আছো, আর বাকি কমিউনিটি তেনেকুৱা কোনো কথা নাই, সব কমিউনিটি এপ্লাই করব। স্যার, ডিফু মেডিকেল কলেজ এখন রেফার মেডিকেল কলেজে আঠাই গেল স্যার, এতিয়াও এতিয়া 5 বছর হওয়ার পিছত পোস্ট গ্রেজুয়েট আহে, এই বছর আমি ডিফু মেডিকেলত পোস্ট গ্রেজুয়েট এপ্লাই করেছো। এখন মেডিকেল কলেজ কমপ্লিট ডাঙর হতে 10 বছর লাগে, কারণ প্রথম 5 ইয়ার্স MBBS, তার পিছর বছর MCI পোস্ট গ্রেজুয়েট খুলিব দিয়ে, যা ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চর ডক্টর পাশ করতে 3 বছর। গতি যে সন্তান গর্ভত 10 মাহ 10 দিন থাকে, তেনেকে এখন মেডিকেল কলেজ ডেভেলপ হতে 8 to 9 ইয়ার্স লাগে। গতি সেইটো এটা তার সাইকেল, সেইটুক আমি সরু করব নয়। সংখ্যালঘু হোক, সংখ্যাগুরু হোক, অরুণোদয়তো সকলে পাইছে, চাকরি মেরিট বেসিসত সকলে পাইছে। গতি মই ভাবো যে সকল শ্রেণীর মানুষে বিজেপির প্রতি আকৃষ্ট হয়েছে, আর ভাল সরকার, দেশত শান্তি আছে, কোনো কনফ্লিক্ট নাই, কাজিয়া পেশাল নাই, গতি মানুষ ডেফিনেটলি বিজেপির ফলে আহিছে বা আহি থাকিব। স্যার, সিক্স শিডিউলর টেট উত্তীর্ণ সকলের সংস্থাপনের কারণে কি ব্যবস্থা? স্যার, টেটত সিক্স শিডিউলত যান চাকরি আছে তেওঁলোকে নিজেই দিব পারে, এটা স্পেশাল টেট হয়েছিল স্যার, যিমানে টেট পাস করিব কিমান পোস্ট আছে এটা কাউন্সিলে জানে, আমার কাউন্সিলে তেওঁলোকে রিক্রুটমেন্ট দিব পারে, আমার তাত কোনো কথা নাই। এসআইউক লো এটা স্যার, এসআইউক লো একো না থাকে, যদি যিমান পোস্ট সিমান যদি চাকরি হয় এসআইত প্রবলেম নাই, কিন্তু যাবার কার্বি আংলঙত প্রবলেম আছিল কি যে টেট পাস নকৰা কিছু লড়া ছোৱালীক চাকরি দি দিছে। গতি যদি বৈধ নিয়মত চাকরি হয় তাহলে এসআইউ বা কিবা এইবিল 2-3 ঘন্টার কথা। 2 লাখ ইমান দূরলেকে যাব নালাগে, EVM-ত তো ওলাবই, ইমান আর লম্ফ জম্ফ করে থাকি কি লাভ, ভোটটো বাকসত সোমাই গেল। এতিয়াতো আর যোরহাটত নতুনক ইলেকশন নাই, আমি যিমানে লম্ফ জম্ফ করে না থাকো কিয় ইলেকশন আর নতুনক বাকস তো খুলিব নেকি? ভাল হব, ইয়াত আপনাদের নিজেই ফিল্ডত থাকে, আর মোক সোধাতক মহে আপনার সুদিব লাগে ফলাফল কি হব বলে। দেখা যাক এতিয়াতো কিমান দূর আগবাড়ো কি হয়, ইলেকশন রিজাল্ট দিব 4 জুন, সম্প্রসারণ হব আগস্ট সেপ্টেম্বর, তেতিয়ালৈকে ব্রহ্মপুত্র দি বহুত পানি বই যাব। একে ভাগিন, একে বাবা, একে ভন্টি, একে ভাইটি। তো আমার ডিস্ট্রিক্ট কংগ্রেসর আসলে ট্রেজারার আসলে আজি জয়েন করেছে, আমার গড়া ডাঙরিয়া এই তো রতন নিংতি ককায় জয়েন করেছে, হয় না নহয়? ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট আসলে তার মানে রাজে নিংতি। এটা আপনাদের চাও, যদি কংগ্রেসের পর মানুষ কে আহি আছে বিজেপি, এই কারণে বিজেপি আহি আছে কারণ কংগ্রেস পার্টি আর এটা কোনো জায়গাত নচলে, কংগ্রেস পার্টি নাম কলে কোনেও কাকো ভোট নিদিয়ে, হয় না? এটা গরুক
আমি দানা খুব গাখীর নুলালে লাভ আছে জানো? একোতো লাভ নাই। কংগ্রেস পার্টি দানা খুয়ালেও কংগ্রেস পার্টির পর গাখীর নুলায়, হয় না নহয়? সেই কারণে সব মানুষে সবে বিজেপির যোগদান করেছে আর বিজেপিক আজি মানুষে আঁকালি লইছে। কার্বি আলঙত আমি বহুত কাম করে আছো। কার্বি আলঙত আজি এফালের ডেভেলপমেন্ট হয়ে আছে। আর মই আজি আপনার কব পারো যে কার্বি আলঙত যিমান ডেভেলপমেন্টর কাম হয়ে আছে অসমৰ কোনো জিলাতে ইমান ডেভেলপমেন্টর কাম আজিলৈকে হওয়া নাই। আর মানুষ শান্তিত আছে, মানুষ মরমত আছে, ধুনিয়াক মানুষ আছে, কোনো কত অসুবিধা নাই। সেই কারণে শ্রদ্ধার রাইজ আপনার সকলে মিলি মোদী ডাঙরিয়াক ভোট দিব। মোদী ডাঙরিয়াক ভোট দিলে মোক ভোট দিয়া হব, তুলিরাম রঙাঙত ভোট দিয়া হব, আর আমি নিজকে নিজে ভোট দিয়া হব। কারণ মোদী ডাঙরিয়ায় আমার সকলোরে কারণে চিন্তা করে আর সকলোরে কারণে চিন্তা করে থাকিব। আর আমার এই যেটু স্টেডিয়াম আছে এই স্টেডিয়ামটো বনাবর কারণে সরকারে 50 কোটি টাকা দিছে এই স্টেডিয়ামটো বনাবর কারণে। তার মানে ইয়াতে খেল মহারণও হয়ে গেল, ইয়াতে ধুনিয়া স্টেডিয়াম হয়েছে, বহুত ডেভেলপমেন্ট। মই কই শেষ করব নোৱাৰো। মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ইউনিভার্সিটি, এগ্রিকালচার কলেজ, ভেটেনারি কলেজ, কার্বি আলঙত এফালৰ পৰা কাম হৈ আছে। আজি 100 বেডৰ কামো চলি আছে। অল্প কন্ট্রেক্টরটা ঢিলা, তাক অল্প টাইট করব যাতে জলদি কামটো শেষ কর। যি নহক 26 চনৰ আগতে এই সব কামবিলাক হৈ যাব। সেই কারণে আজি আপোনালোকে চাও নোমল মমিনো এক পার্টি, ক্লেন্ডো নিন্তিও এক পার্টি, হয় না? সবে এক পার্টি, সবে মোদিকা পরিবার। গতি আপনার সকলে লগ লাগি মোদীজিক ভোট দিয়ক, পদুম ফুলত ভোট দিয়ক। ভোট দিয়া লাইনত দেরিক নাহিব। হিন্দিত একটা কথা কয় আছে, পেহেলে ভোট দান বাট মে জলপান। মতলব ফার্স্টতে ভোট দিব, তারপিছতহে ঘর গে চাহ পানি খাব। আমার বহুত মানুষ রাতেপা ঘরের ওলাওতে বহুত দেরি করে দিয়ে, সেই কারণে ভোটিং পার্সেন্টেজ তো কমি যায়। এইবার আমি দেখিছো যে 80% পুলিং হয়েছে যোরহাট, গোলাঘাট, কিন্তু ইচ্ছা করলে আমার পুলিং 90% হব পারে। কিছু মানুষ ভাবে এটা বিজেপি তো জিকিবই, আর ভোট দিব গই কি লাভ আছে, এটা জিকিবই অমর সিং কিছু। তেনেকুয়া নহয়, কোন জিকিব কোন হারিব বেলেগ কথা। আপনাদেরকে যে মেশিনত ভোটটা দিয়ে এটু ভোট নহয়, এটু আশীর্বাদ বলি। মানুষ আশীর্বাদ লাগে না নাই জীবন? মই 4-5 মাহৰ ভিতৰত আপোনালোকক আধাৰ কাৰ্ডটো কৰি দিম, হ'ব? যাৰ যাৰ আধাৰ কাৰ্ড হোৱা নাই মই আধাৰ কাৰ্ডখিনি কৰি দিম, আপোনালোকে চিন্তা নকৰিব। ৰেচন কাৰ্ড আছে নে নাই? আছে, খালি আধাৰ কাৰ্ড নাই, হয় নে নহয়? হ'ব। আৰু এটা আমাৰ কাৰ্বি আলঙত আৰু এটা আছে যে চৰকাৰী ঘৰ বহুত মানুহে পোৱা নাই, হয় নে নহয়? হয়নে? চৰকাৰী ঘৰ কিয় পোৱা নাছিলে? আগতে আমাৰ পঞ্চায়তৰ মানুহবিলাকে গৈ জিঅ টেগিং কৰে, কাৰোবাৰ কৰে কাৰোবাৰ নকৰে, আৰু দুই এজনে অলপ পইচাৰ ঘোচ লৈ লয় জিঅ টেগিং কৰাৰ কাৰণে, হয় নে নহয়? এইবাৰ মই এটা নতুন নিয়ম কৰিছো, আপোনালোকৰ ঘৰৰ ফটো আপোনালোকে নিজে লব আৰু জিঅ টেগিং আপোনালোকে নিজে কৰিব পাৰিব। মই আপোনালোকক সুবিধা কৰিম। লাখপতি বাইদেউর নামত 10,000 টাকা পাব,
আৰু ছোৱালীজনীক পঢ়াৰ দায়িত্ব কোনে ল'ব? মামাই ল'ব, হয়নে? এতিয়া এইটো কি বুলি কয়, মোদী কি গ্যারেন্টি, মামা কি ওয়ারেন্টি, বুঝলে? মোদী কি গ্যারেন্টি, মামা কি ওয়ারেন্টি। শ্রদ্ধার রাইজ, আজি আপনাদেরকে দেখিছে আগতে বোকাজানের পর ডিফুলৈকে গেলে রাস্তা কেনেকুয়া আছে, এতিয়া কিমান ধুনিয়া রাস্তা হয়ে গেল। 2019 সনত যেতিয়া মই ইয়াত আহিছিল, নুমল মমিনে মোক কৈছিল গোলাঘাট যাব নোৱাৰি, গোলাঘাটৰ রাস্তা ধুনিয়া হৈ গল। এতিয়া আমি ইয়াতে তারাপুং দলং এতিয়া বরপুং তারাপুং রাস্তা বনোৱাৰো আমি স্যাংশন কৰিম, টেন্ডার হৈ গল। তার মানে আজি আপোনালোকে চিন্তা কৰক, যিবিলাক কাম আগতে কোনেও চিন্তাও কৰা নাছিল, আজি বিজেপির সরকারখনে কার্বি আলঙৰ ৰাইজৰ কাৰণে কৰি আছে। ইয়াতে ইলেকশন কোন উঠিছে? ইয়াতে ইলেকশন উঠিছে আমাৰ জন ইংটি কাঠাৰ সাহেব। তেওঁ পার্টিটোৰ নাম কি, কিবা অল পার্টি হিল লিডার, এইটো বোলে লিডার কনফারেন্স না, এইটো বোলে লিডারৰ পার্টি। আমার তো লিডারের পার্টি না লাগে, আমার তো দুখিয়া মানুষের পার্টি লাগে, হয়নে নহয়? তেওঁ নিজে নিজে কৈ আছে মই লিডার। মই কৈছো বাবা, এতিয়া রজা নাই, ইয়াতে লিডারের কাম নাই, ইয়াতে আমাক লাগে পাবলিকর লগত থকা আমাক মন্ত্রী বিধায়ক লাগে, হয়নে নহয়? যোন মানুষে নিজেই কয় যে মই নেতা হয়, তেনেকুৱা মানুষের লগত আপনি কেনেকে কাম করব? তেওঁতো সদায় কার্বি আলঙৰ বিরুদ্ধে কাম কৰি গৈ আছে। ইয়াতে কোন উঠিছে? কংগ্রেস পার্টি উঠিছে। পুরোনা নোট বোকাজান বজাৰত চলে নেকি? পুরোনা আগৰ নোটবিলাক যে আছিল চলে নেকি বোকাজান বজাৰত? নচলে। যেনেকে পুরোনা নোটবিলাক নচলে, তেনেকে কংগ্রেস পার্টিও আজিকালি আৰু ভাৰতত নচলে। এই কেন্দ্র নীতি আগে কংগ্রেসের আসিল না? সব কত গল কেন্দ্র আচ্ছা, এই বীরেন সিং ইন্দির লড়া হয় না নয়? আগত কংগ্রেসের আসিল না? এটা ইউ গম পাই গলে যে কংগ্রেসের লোক বাজারত নচলে এটা, হয় না? সব বিজেপি আহি গল। বিজেপি মানে কি? বিজেপি মানে মোদী কি পরিবার, মানে আমি সব একটাই ফ্যামিলি, সব একই ঘর, একই মামা, একই ভাগিন, একই বাবা, একই ভন্টি, একই ভাইটি। তো আমার ডিস্ট্রিক্ট কংগ্রেসর আসলে ট্রেজারার আসলে আজি জয়েন করেছে, আমার বড়া ডাঙরিয়া এই রতন মিন্তি ককায় জয়েন করেছে, হয় না নয়? ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট আসলে তার মানে রাজেন ইংটি। এতিয়া আপনাদেরকে চাও, যদি কংগ্রেসের পর মানুষ কেউ আহি আছে বিজেপি, এই কারণে বিজেপির আহি আছে কারণ কংগ্রেস পার্টি আর এতিয়া কোনো জায়গাত নচলে, কংগ্রেস পার্টি নাম করে কোনেও কাকো ভোট নিদিয়ে, হয় না? কার্বি আলঙত বিজেপি জিকাই দিলে, দিসপুরত ইলেকশন হল, মোক আপনাদেরকে মুখ্যমন্ত্রী পাতি দিলে। এতিয়া মোদীজিক যদি আপনাদেরকে প্রধানমন্ত্রী পাতে, আমি তিনিজনে লগ লাগি আপনাদের কারণে কাম করে করে গৈ থাকি। আপনাদের জানে ইলেকশনের সময় মই যিখিনি কথা কৈছিল বোকাজানত রাস্তা ঘাট বা কার্বি আলঙৰ উন্নতি দলং, এই গোটে কামবিলাক আমি লাহে লাহে আজি আগবঢ়াই লৈ গৈ আছো। ইলেকশনৰ সময়ত মই কি কৈছিলোঁ যে আমি অসমত 1,00,000 ল'ৰা ছোৱালীক চাকৰি দিওঁ। আজি আমাৰ সবৰ ঘৰতে ল'ৰা ছোৱালী আছে, সবেই আশা কৰে যে মোৰ ল'ৰাজনে এটা চৰকাৰী চাকৰি পাওক। কিন্তু আগতে অসম সরকারত চাকরির কারণে আমি টাকা দিব লাগিছিল, আজিকালি আমার সরকারত
দুর্নীতি লাহে লাহে নোহোৱা হৈ আহি আছে। যোৱা তিনি বছৰত মই 1,00,000 চৰকাৰী চাকৰি দিলোঁ, কোনেও 1 টকাও ঘোষ খাব পৰা। এতিয়া মই কি ঠিক কৰিছোঁ যে এই 1,00,000 চাকৰি হৈ যোৱাৰ পিছত 2024 চনৰ ভিতৰত মই আৰু 50,000 ল'ৰা ছোৱালীক চৰকাৰী চাকৰি দিম। কিমানত দিম? 50,000। 1,00,000 আগত দিলোঁ, আৰু দিলোঁ 50,000। তাৰমানে ল'ৰা ছোৱালী কলেজত গ'ল, ইউনিভাৰ্চিটিত গ'ল। এতিয়া মনত এটা ভৰসা থাকে যে আমি অন্তত মেৰিটত চৰকাৰী চাকৰি এটাৰ কাৰণে কম্পিটিশ্যন কৰিব পাৰোঁ। সব মানুহে, সবে বিজেপিত যোগদান কৰিছে আৰু বিজেপিক আজি মানুহে আঁকোৱালি লৈছে। কাৰ্বি আংলঙত আমি বহুত কাম কৰি আছোঁ। কাৰ্বি আংলঙত আজি এফালৰ পৰা ডেভেলপমেণ্ট হৈ আছে আৰু মই আজি আপোনালোকক ক'ব পাৰোঁ যে কাৰ্বি আংলঙত যিমান ডেভেলপমেণ্টৰ কাম হৈ আছে অসমৰ কোনো জিলাতে ইমান ডেভেলপমেণ্টৰ কাম আজিলৈকে হোৱা নাই। আৰু মানুহ শান্তিত আছে, মানুহ মৰমত আছে, ধুনীয়াকৈ মানুহ আছে, কোনো ক'তো অসুবিধা নাই। সেইকাৰণে শ্ৰদ্ধা ৰাইজ, আপোনালোক সকলোৱে মিলি মোদী ডাঙৰীয়াক ভোট দিব। মোদী ডাঙৰীয়াক ভোট দিলে মোক ভোট দিয়া হ'ব, তুলিৰাম ৰংহাঙক ভোট দিয়া হ'ব, আৰু আমি নিজকে নিজে ভোট দিয়া হ'ব। কাৰণ মোদী ডাঙৰীয়াই আমাৰ সকলোৰে কাৰণে চিন্তা কৰে আৰু সকলোৰে কাৰণে চিন্তা কৰি থাকিব। আৰু আমাৰ এই যিটো ষ্টেডিয়াম আছে, এই ষ্টেডিয়ামটো বনাবৰ কাৰণে চৰকাৰে 50 কোটি টকা দিছে। এই ষ্টেডিয়ামটো বনাবৰ কাৰণে তাৰমানে ইয়াতে খেল মহাৰণো হৈ গ'ল, ইয়াতে ধুনীয়া ষ্টেডিয়াম হৈছে, বহুত ডেভেলপমেণ্ট। মই কৈ শেষ কৰিব নোৱাৰোঁ, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়াৰিং কলেজ, ইউনিভাৰ্চিটি, এগ্ৰিকালচাৰ কলেজ, ভেটেনাৰী কলেজ, কাৰ্বি আংলঙত এফালৰ পৰা কাম হৈ আছে। আজি 100 বেডৰ কামো চলি আছে, অলপ কণ্ট্ৰেক্টৰটো ঢিলা, তাক অলপ টাইট কৰিব লাগিব যাতে জলদি কামটো শেষ কৰে। যি নহওক 26 চনৰ আগতে এই সব কামবিলাক হৈ যাব। সেইকাৰণে আজি আপোনালোকে চাওক, নোমল মমিনো 1 পাৰ্টি, কেন্দু নিউটিও 1 পাৰ্টি, হয়নে? চবে 1 পাৰ্টি, চবে মোদিকা পৰিবাৰ। গতিকে আপোনালোক সকলোৱে লগ লাগি মোদীজীক ভোট দিয়ক, পদুম ফুলত ভোট দিয়ক। ভোট দিয়া লাইনত দেৰিকৈ নাহিব। হিন্দীত এটা কথা কৈ আছে, পেহেলে ভোট দান বাদ মে জলপান। মতলব ফাৰ্ষ্টতে ভোট দিব, তাৰপিছতহে ঘৰত গৈ চাহ পানী খাব। আমাৰ বহুত মানুহে ৰাতিপুৱা ঘৰৰ পৰা ওলাওঁতে বহুত দেৰি কৰি দিয়ে, সেইকাৰণে ভোটিং পাৰ্চেণ্টেজটো কমি যায়। এইবাৰ আমি দেখিছোঁ যে 80% পুলিং হৈছে যোৰহাট, গোলাঘাট, কিন্তু ইচ্ছা কৰিলে আমাৰ পুলিং 90% হ'ব পাৰে। কিছুমান মানুহে ভাবে এইটো বিজেপিটো জিকিবই আৰু, ভোট দিবগৈ কি লাভ আছে, এইটো জিকিবই অমৰ সিং দিছোঁ। তেনেকুৱা নহয়, কোন জিকিব কোন হাৰিব বেলেগ কথা। আপোনালোকে যে মেচিনত ভোটটো দিয়ে, এইটো ভোট নহয়, এইটোক আশীৰ্বাদ দিয়ে। মানুহক আশীৰ্বাদ লাগে নে নাই জীৱনত? পৰীক্ষা দিব গ'লে বাবা মাৰ আমি ভৰি চুই পৰীক্ষা দিব যাওঁ নে নাই? বিয়া পাতিলে বাবা মাৰ ভৰিটো চুওঁ নে নুচুওঁ? এইটোৱে হ'ল আশীৰ্বাদ। এই যে মেচিনত আপোনালোকে পদুম ফুলত, আৰু যুৱক যুৱতী বন্ধু বান্ধৱীসকল, বোকাজানত নামিয়ে মই গম পাইছো যে ইলেকশ্যনতো বিজেপি জিকিবই, হয়নে নহয়? ইলেকশ্যনটোতো হৈ যাব। ইলেকশ্যন হোৱাৰ পিছত কি হ'ব সেই বিষয়ে মই আপোনালোকক কেইটামান কথা কওঁ। মোদীজীটো জিকিব, হয়নে নহয়? মইতো ভোট দিব লাগে বুলি ক'ব নালাগে, আপোনালোকে দিবই ভোট বিজেপি, হয়নে নহয়? খাটাং, ঠিক আছে। এতিয়া আপোনালোকে জানে যে লোকসভা ইলেকশ্যন
আৰু বিধানসভা ইলেকশ্যন দুটা বেলেগ ইলেকশ্যন। লোকসভা ইলেকশ্যনত ভোট দিলে ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী আমি বাছি লওঁ, আৰু বিধানসভা ইলেকশ্যনত ভোট দিলে আমি মুখ্যমন্ত্ৰীক ইলেকশ্যন কৰোঁ, হয়নে? এতিয়া লোকসভাত ভোট হ'ব ডিপু হাফলং মিলি এটা ছিট, কিন্তু বিধানসভাত বোকাজান বেলেগ, হাওড়াঘাট বেলেগ, ডিফু বেলেগ, কৈঠালাংশু বেলেগ, বেলেগ বেলেগ। এতিয়া আমি সকলোৱে জানো যে ভাৰতৰ সকলো মানুহে নৰেন্দ্ৰ মোদীক প্ৰধানমন্ত্ৰী হিচাপে চাব বিচাৰে, আৰু মোদীজীক যদি আমি প্ৰধানমন্ত্ৰী কৰিব লাগে আমি অমৰ সিং টিছুক ভোট দিব লাগিব, হয়নে নহয়? আৰু অমৰ সিং টিছুক আমি ক'ত ভোট দিম? পদুম ফুলৰ ছবি, হয়নে? চবকে কাৰ্ডম ক'লো দেই, পদুম ফুলৰ কাৰ্বি ভাষাত কি বুলি কয়, মিল পিডম, পিডম, মিল পিডম, অঁ মিল পিডমত ভোট দিব লাগিব, হয়নে নহয়? এতিয়া মোদীজী প্ৰধানমন্ত্ৰী হ'ব, মোদীজী প্ৰধানমন্ত্ৰী হ'লে মোৰ কি লাভ হ'ব? আপোনালোকে জানে যে এটা সূৰ্য থাকে, সূৰ্যৰ পোহৰটো চন্দ্ৰৰ গাত পৰে, তেতিয়া চন্দ্ৰটো জিলিকি থাকে। তেনেকে দিল্লীৰ পৰা যেতিয়া আমাৰ দিছপুৰৰ চৰকাৰক, ডিফুৰ চৰকাৰক আশীৰ্বাদ কৰিব, আমি সহযোগিতা পাম, তেতিয়া আমি কাৰ্বি আংলং আৰু অসমক আমি আগত লৈ গৈ থাকিব পাৰিম। আজি আপোনালোকে চাব এখন ৰেলগাড়ী আছে, প্ৰথম ডাব্বাটো প্ৰথম ইঞ্জিন হ'ল মোদীজীৰ ইঞ্জিন, তাৰ পিছৰ ইঞ্জিনটো মোৰ ইঞ্জিন, তাৰ পিছত তুলিৰাম ৰঙাহাঙৰ ইঞ্জিন, তিনিটা ইঞ্জিনে ট্ৰেইনখন জোৰাই লৈ টানি লৈ গ'লে বেছি স্পীডত যাবনে নাই? তো আমাক কাৰ্বি আংলঙত ট্ৰিপল ইঞ্জিন চৰকাৰ লাগে, দিল্লীত মোদীজী, দিছপুৰত বিজেপি, কাৰ্বি আংলঙত বিজেপি। যে কাৰ্বি আংলঙত 81% মানুহ পৰীক্ষা পাছ কৰিছে, হয়নে? আগতে কাৰ্বি আংলঙত কি আছিলে, আজি বোলে বোমা, কালি বোলে গুলি, কালি বোলে আন্দোলন, কালি বোলে ইটো, কালি বোলে সিটো, শান্তি কাৰো নাছিল। এতিয়া বিজেপি চৰকাৰ যেতিয়াৰ পৰা আহিলে কাৰ্বি আংলঙত একেবাৰে শান্তি হৈ গ'ল, হয়নে নহয়? ইয়াতে অসমীয়া মানুহসকলো ফূৰ্তিত থাকে, গোৰ্খাসকলো ফূৰ্তিত থাকে, ডিমাচাসকলো ফূৰ্তিত থাকে, ৰেংমাসকলো ফূৰ্তিত থাকে, মান্তাইসকলো ফূৰ্তিত থাকে, চাহ বাগিচাৰ মজদুৰসকলো ফূৰ্তিত থাকে, বঙালীসকলো ফূৰ্তিত থাকে, আৰু হিন্দী ভাষীও ফূৰ্তিত থাকে, কাৰণ এতিয়া কাৰ্বি আৰু আমাৰ সকলোৰে মাজত আমি সুন্দৰ কৰি ভাই ভনীৰ এটা পৰিৱেশ আমি নিৰ্মাণ কৰিছোঁ। কাৰ্বি আংলঙত কাৰ্বি সমাজো আগবাঢ়ি গৈছে, আৰু কাৰ্বি সমাজৰ লগে লগে আন সমাজসকলো আজি সমানে আগুৱাই গৈছে। তাৰ কাৰণ লাভ কি হৈছে, যে শিক্ষাৰ পৰিৱেশটো ভাল হৈছে। এইবাৰ 80% তাৰমানে 100 ল'ৰাই যদি পৰীক্ষা দিছে বা 100 ছোৱালীয়ে যদি পৰীক্ষা দিছে, 80 ছোৱালী 80 ল'ৰা মেট্ৰিক পাছ কৰিছে। আপোনালোকৰ ইয়াত মেট্ৰিক পাছ কৰা ল'ৰা ছোৱালী আছেনে নাই, আছেনে গাঁৱত আছেনে নাই? এতিয়া মই আপোনালোকক এটা খবৰ দিব খোজোঁ, এই যে মেট্ৰিক পাছ কৰিলে, মেট্ৰিক পাছ কৰি যদি আমি কলেজত এডমিশ্যন নলওঁ তেতিয়াহ'লে আমাৰতো শিক্ষা দীক্ষা আধৰুৱা হৈ থাকিব। আমি চাকৰি খুলি দিছোঁ, নাৰ্ছ খুলি দিছোঁ, বিভিন্ন সুবিধা আজিকালি ল'ৰা ছোৱালীয়ে পায়, কিন্তু তাৰ কাৰণে আমি পঢ়িব লাগিব। এতিয়া পঢ়িব বুলি ক'লেতো পঢ়িব নোৱাৰে, ডিফু কলেজত এডমিশ্যন ল'লে আমাক 15,000 টকা লাগে, যদি অহা যোৱা কৰিব লাগে
আরো 10,000 টাকা লাগে, কিতাব কিনতে 2-3,000 টাকা লাগে। গতি বহুত লড়া ছোৱালী কলেজত না যায়, সোনকালে বিয়া হয়ে যায় বা লড়াই কিবা কিবি কামত নামি যায়। এইবার মই কি করছো যে কলেজত লড়া হোক ছোৱালী হোক এডমিশন আমি বিনামূলিয়া কই দিম, আপনাদেরকে এক টাকাও দিব না। হয়ে গেল এডমিশন লওয়ার পিছত লড়া ছোৱালী দুইটা এডমিশন ললে, কিন্তু ছোৱালী যেবিলাক এডমিশন লব ছোৱালীয়ে কলেজত এডমিশন লওয়ার লগে লগে তাইক অহা যোৱা খরচৰ কারণে সাইকেল এখন কিনিবৰ কারণে ছোৱালীজনীৰ ব্যাংক একাউন্টত মই 10,000 টাকা সরকারৰ পৰা দিম। তার মানে লড়াজনের এডমিশন ফ্রি, বাকিখানি দেউতাক মাকে পড়াবো। ছোৱালীজনীৰ এডমিশন ফ্রি, কিন্তু ছোৱালীজনী মামাই পড়াব। হব, এতিয়া আপনাদের চিন্তা করব, যদি আপনাদের হাতত গন্তি করে মোদীজি আছে, আমি বিনামূলিয়াকৈ চাউল পাইছো, মোদীজি আছে গ্যাসের সিলিন্ডার আহিছে, বেমার হলে মোদীজি আছে আয়ুষ্মান ভারতর আমি কার্ড পাইছো, দিশপুরত বিজেপির সরকার আহিছে, টাকা পয়সা খরচ নোহাকৈ লড়া ছোৱালীয়ে চাকরি পাইছে, আজি অরুণোদয় করেছে, কিমান ডিএসপি পাস করেছে, কিমান লড়া পুলিশত চাকরি পাইছে। এতিয়া আমি পুলিশত আকৌ জুলাই মাহত আমি ইন্টারভিউ পাতি, 15,000 লড়া ছোৱালীক আকৌ আমি পুলিশত চাকরি দিম। আজি আপনাদেরকে খালি আমাক আশীর্বাদ দি থাকক, আমি কাম করে করে গই থাকি। ইলেকশনের আগত মই কৈছিলো যে যদি বিজেপি ভোট দিয়ে আমি অরুণোদয় আসনি আরম্ভ করি। তেতিয়া মানুহে ভাবিলে অরুণোদয় মানে কি, তেতিয়া মই বুঝাই কলো যে আপনার ব্যাংকর একাউন্টত প্রত্যেক মাহত 850 টাকা আহিব, তারপর 850 টাকা তো বাড়ি বাড়ি 1,250 টাকা হল, হয় না নহয়? এতিয়া কার্বি আংলঙত কিছু অরুণোদয় পাই আছে, কিছু অরুণোদয় পোৱা নাই। কোনে কোনে অরুণোদয় পোৱা নাই হাত দাঁড়াওকচোন, নাই পোৱা বিলাক হাত দাঁড়াওক, ঠিক আছে, এতিয়া নাই পোৱা তো হাত নামক, কোনে কোনে পাই আছে হাত দাঁড়াওক। তো এতিয়া আপনাদেরকে মিটিংত চাও, 50% অরুণোদয় পাইছে, 50% অরুণোদয় পোৱা নাই, হয় না নহয়? এতিয়া রেশন কার্ড কার কার আছে হাত দাঁড়াওক, এতিয়া রেশন কার্ড 100% আছে, কিন্তু অরুণোদয় 50% আছে। যাবার ডিফুত আহতে ইলেকশনত আহতে মই কৈছিলো যে 1,000 বঢ়াই দিম, 500 বঢ়াই দিম, যি হল হল, কিন্তু মই দেখিছো নোপোৱা মানুহ বহুত আছে। নোপোৱা মানুহবিলাকৰ মনটো অলপ বেয়া লাগি থাকে নে নাই? কাৰণ পোৱাবিলাকে পায়, নোপোৱাবিলাকৰ মনটো বেয়া লাগে, সেই বহুত বেয়া লাগে না বাইদেউ? কাৰ বহুত বেয়া লাগে চাওঁ, কোনে ক'লে? তাই বেয়া নালাগে, বহুত বেয়া লাগে, হয়নে? এতিয়া এইবার আপনাদেরকে মূরপরা একটা কথা লইল যে পূজার আগতে মই বোকাজান সমষ্টিত যিমান মানুষের ঘরত রেশন কার্ড আছে সবকে এটা এটা অরুণোদয় মই দিব, হব 1,250 টাকা ঘরত আহিলে, মোদীজিয়ে আমাক বিনা পয়সার চাউল দিছে, গ্যাসের সিলিন্ডার দিছে বজারতকৈ 300 টাকা কম দাম, আয়ুষ্মান ভারতর কার্ড দিছে 5,00,000 টাকালেকে আমি বিনামূলিয়া ট্রিটমেন্ট করিব পারো, তার লগত আমি এতিয়া সকলকে অরুণোদয় দিম,
চাৰে বাৰশ টকা আপোনালোকৰ মাহত বেংক একাউণ্টত দহ তাৰিখে পুতুম কৰি সোমাই হ'ব। ইয়াতে লাখপতি বাইদেউৰ ফৰ্ম লৈছে নে নাই আপোনালোকে? কোনে কোনে লাখপতি বাইদেউৰ ফৰ্ম লৈছে চক? বাইদেউৰ কাম আৰু বঢ়াব লাগিব। কোনে কোনে ফৰ্ম লৈছে চক? ইয়াত আমাৰ লাখপতি বাইদেউৰ ফৰ্ম কম আছে। লাখপতি বাইদেউ মানে কি? খুলিব লাগে, আত্মসহায়ক গোট কৰিব লাগে। আমি মহিলাসকলৰ একাউণ্টত ডাইৰেক্টলি টকা দিম, প্ৰথম দহ হাজাৰ টকা, পিছত পঁচিছ হাজাৰ টকা। এতিয়া আমাৰ অসমত নগাঁও, ধুবুৰী, গুৱাহাটীত চল্লিছ লাখ মহিলা লাখপতি বাইদেউৰ ফৰ্ম ফিল আপ কৰিছে। বোকাজানতো আমি আত্মসহায়ক গোট বঢ়াব লাগে। আৰু মই আপোনালোকক কথা দিছোঁ যে যিসকলে লাখপতি বাইদেউৰ ফৰ্ম ফিল আপ কৰিছে তেওঁলোকৰ বেংক একাউণ্টত দুই এদিনৰ ভিতৰতে দহ হাজাৰ টকা পুতুম কৰি সোমাই যাব।